2018 সালের মতো এই নির্বাচনেও দলের অনুগত সৈনিকের ভূমিকায় দেখা যাবে রাজ্যের ছেলে সাংসদ বিপ্লব কুমার দেবকে। শনিবার নিজ বাড়িতে আহত এক সাংবাদিক সম্মেলনে বসে এভাবেই নিজের রাজনৈতিক অবস্থানের জানান রাখলেন তিনি। এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্যের সামগ্রিক উন্নয়নের নানা দিক তুলে ধরেছেন সাংসদ বিপ্লব কুমার দেব। রাজ্যসভায় প্রথম সাংসদ হওয়ার অভিজ্ঞতা থেকে শুরু করে বিগত চার বছর দু মাসে রাজ্যের উন্নয়নের ধারাকে বহাল রাখতে তার নানা প্রয়াসের কথাও অল্প পরিসরে তুলে ধরার চেষ্টা করেছেন বিপ্লব কুমার দেব। তিনি এদিন বলেন, সংসদের ১২ দিনের অধিবেশনের মধ্যে ১১ দিনই রাজ্যের নানা প্রাপ্তি নিয়ে সরব হয়েছেন। বিভিন্ন সমস্যা সম্বলিত বিষয়গুলি সংসদে তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাতে বেশ কিছু সমস্যার সমাধানের যেমন ইঙ্গিত মিলেছে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকের পক্ষ থেকে, ঠিক তেমনি বকেয়া অর্থ প্রাপ্তি নিয়েও ডোনার মন্ত্রকের সঙ্গে প্রয়োজনীয় কথা বলেছেন তিনি। সেই সাথে বকেয়া প্রাপ্তি নিয়ে মন্ত্রীর আশ্বাসও আদায় করে নিতে সক্ষম হয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব। সংবাদ সম্মেলনে রাজ্যের নির্বাচন নিয়ে বলতে গিয়ে বিপ্লব কুমার দেব জানিয়েছেন, নির্বাচনের এখনও দিনক্ষণ ঘোষণা হয়নি, তার আগেই বিরোধীরা হেরে বসে আছে আর আবুল তাবুল বকছে। নির্বাচন হারার আগে বাহানা করে, নির্বাচন হেরে যাবে তার জন্য আগে থেকে এগুলো শুরু করে দিয়েছে। এখন নির্বাচন ঘোষণা হয়নি, ঘোষণার আগে যদি এগুলো বলেছে মাত্র এরা হেরে গেছে। কোভিড হোক, জ্বর হোক, টাইফয়েড হোক, যারা জিততে টাইফয়েডও জিততে পারে, জ্বরও জিততে পারে, করোনাতেও জিততে পারে। রাজ্যের নির্বাচনী আবহে নিজেকে ২০১৮র মতোই জনমানুষে মিশিয়ে দেওয়ার মতো এবারের নির্বাচনেও একইভাবে নিজেকে মিশিয়ে দিতে প্রস্তুতি নিয়ে ফেলেছেন বিপ্লব কুমার দেব। রবিবার থেকে এই পরিকল্পনা কার্যকর করতে ময়দানে ঝাঁপাচ্ছেন তিনি। সাংবাদিক সম্মেলনে এভাবেই নিজের কর্মসূচির কথা জানান দিয়ে দিলেন তিনি। কাল থেকে আমি ত্রিপুরার গ্রামে গঞ্জে যেভাবে ১৮ আমাকে দেখেছে আপনারা দেখবেন, আমি আপনাদের সবার সহযোগিতা চাই আর আপনাদের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা আছে তাদের মধ্যে অনেক সময় সব কী হলো না হলো এগুলো নিয়ে একটু হয় ঝামেলা, আসবো আমি আপনাদের কাছে যাব। যতটা আমাকে ১৮ পেয়েছেন, ১৭ পেয়েছেন, ১৬ পেয়েছেন, এবার আমার হাউস শেষ, আমি চলে এসেছি হরিয়ানাতে, আমি যাবো হরিয়ানা চিফ মিনিস্টারকে কালকে আমি বলে দিয়েছি, তাহলে ত্রিপুরা তারপর। তিনি এদিন রাজ্যবাসীর কাছে করো জোরে আবেদন রেখে বলেন, আসুন ভবিষ্যৎ ত্রিপুরা গড়ার কাজে সবাই মিলে ভাজপার সরকারকে পুনরায় প্রতিষ্ঠিত করি। মোদি না থাকলে ত্রিপুরার এডুকেশনাল যে ডেভেলপমেন্ট হচ্ছে তার কোনো চান্স নেই, মোদি না থাকলে ত্রিপুরার মানুষের কাছে কোনো স্বপ্ন নেই। তার জন্য আবারও আমি করো জোরে নিবেদন করছি ত্রিপুরাবাসীকে, আসুন সবাই মিলে ভবিষ্যতের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার। বিপ্লব কুমার দেব এদিন বলেন, ২০১৮তে নরেন্দ্র মোদীর নেতৃত্বে লড়াই করে জয় হাসিল করেছে, এবারের নির্বাচনেও একইভাবে ভাজপা লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হচ্ছে। মোদি হলো ভবিষ্যৎ ভারতের স্রষ্টা। সাংবাদিক সম্মেলনে এভাবেই আগামী ভারতের রূপরেখা তুলে ধরতে গিয়ে তার অনুভবের কথা জানালেন বিপ্লব কুমার দেব। ১৮ তো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে লড়েছি নরেন্দ্র ভাই মোদী, আমাদের মূল চেহারা না, উনি ভারতবর্ষের মানুষের ভবিষ্যৎ দ্রষ্টা। ওনার কাছে ১৩০ কোটি ভারতবাসীর যে ভবিষ্যৎ নির্ভর করে, আর মোদি মাননীয় প্রধানমন্ত্রী যে সেটা বোঝেন এবং সেই হিসেবে কাজ করেন আর কাজ করে ইমপ্লিমেন্ট করে সাকসেস হয়ে দেখিয়েছেন, তার জন্য মোদিজির বিকল্প কোনো কিছুই নেই। ভাজপার নেতৃত্বাধীন সরকার রাজ্যে ক্ষমতাসীন হওয়ার পর আগামীর ভবিষ্যৎ নির্ধারণ করে নিয়েছে আর সেই শৃঙ্খলাতেই কাজ করে চলেছে রাজ্য সরকার। ত্রিপুরা রাজ্যের মানুষ এই প্রথমবার দেখেছেন এই ভবিষ্যৎ পরিকল্পনা। সংবাদ সম্মেলনে এমনই জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব। কারণ কি, মুখে বলেছি বিপ্লব দেব ভবিষ্যৎ জন্য আইসা নিয়ে, আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরা মানুষ প্রথমবার দেখেছে যে ২৫ বছর পরে কি হবে, তার রূপরেখা এই সরকার তৈরি করে মানুষের সামনে রাখতে সম্ভব হচ্ছে। তো ১৯-২০ হতেই পারে, ১৮-২০ হতে পারে, কিন্তু প্রথমবার ত্রিপুরা মানুষ দেখেছে কোনো ছেলে মেয়ে যখন তার ফিউচার তৈরি করবে, পড়াশোনা করবে, সে দেখতে পারবে যে ২০৪৭ পর্যন্ত কী হবে, তার একটা রূপরেখা ত্রিপুরা সরকার তৈরি করে মানুষের সামনে রেখেছে। আমি শুধু মুখেই জ্বলছে বলছি, ভবিষ্যৎ। রাজ্যের বাম কংগ্রেসের সমালোচনা করে এদিন বিপ্লব কুমার দেব বলেন, বাম ও কংগ্রেসের কোনো ভবিষ্যৎ দিশা নেই, তাই তারা রাজ্যের যুবাদের নিশ্চিত ভবিষ্যতের কোনো দিশা দেখাতে পারবে না, জোরের সঙ্গে জানান দিলেন বিপ্লব কুমার দেব।
ভবিষ্যতের জন্য বিজেপি কমিউনিস্ট পার্টির কাছে বা অন্য পার্টি কংগ্রেসের অন্য পার্টির কাছে ভবিষ্যতের জন্য তাদের পার্টি করবে, তাদের কাছে কোনো রূপরেখা নেই। আগামী 25 বছর কী করবে, আগামী 5 বছর কী করবে, আগামী 1 বছর কী করবে, তার রূপরেখা ওদের কাছে নেই। তার জন্য যেটা আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে আমি বলি, কাজ করে বলি, কারণ মোদি এত মুমকিন হ্যাঁ, মোদি হেতো। রাজ্যের আগর শিল্পকে নিয়ে বলতে গিয়ে এদিনের সাংবাদিক সম্মেলনে জোরালো ভাষায় বিপ্লব কুমার দেব বলেন, আগর রপ্তানির বিষয় নিয়ে কিছু আইনি জটিলতা সৃষ্টি করে রাখা হয়েছে, এ বিষয় নিয়ে সংসদে সরব হয়েছি, আইনের সরলীকরণ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রকের কচুরিও নিয়েছি, যদি কাজ না হয় তাহলে আমি বিপ্লব দেব সেখানে বসে রয়েছি, আইনের সরলীকরণ করতেই হবে। নিয়মটা বানিয়ে রেখেছে এক্সপোর্ট করার, সেটা অনেক কঠিন পদ্ধতি করেছে, সেটাকে সরলীকরণ করার জন্যই আমি হাউসে তুলেছি, আগামী দিনে সেটা সরলীকরণ করতেই হবে, কারণ বিপ্লব দেব মহা ব্যাখ্যা করবে না, করতেই হবে। আমি ওখানে বসে আছি, আমার পুরো বিশ্বাস আগর এক্সপোর্ট হবে, সরলীকরণ করতে হবে, কারণ সেখানে মোদী আছে। রাজ্যের বিধানসভা নির্বাচন আর দলের বিজয় রথ নিয়ে তার স্পষ্ট কথা, আগামী ভবিষ্যৎ নিশ্চয়তার জন্য 23 নির্বাচনে পুনরায় বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হতে যাচ্ছে, এ নিয়ে কোনো যদি কিন্তু অবকাশ নেই। যেভাবে 18-তে আমরা যে মুক্তির সংগ্রামটা লড়েছি, এবার ভবিষ্যতের সংগ্রামটা লড়বো, মোদীর হাতে ত্রিপুরাকে তুলে দিয়ে সুন্দর ভবিষ্যৎ আমাদের ছেলেমেয়েদের হোক, আমাদের ফিউচার জেনারেশন হোক, এটাই আমি ত্রিপুরাবাসীর কাছে নিবেদন করছি। আর আমার বিশ্বাস ত্রিপুরাবাসী সেই দিশাতে কাজ করবে, কোথাও কোনো কনফিউশন হওয়ার দরকার নেই, মোদীদের নেতৃত্বেই ত্রিপুরাতে আবার সরকার আসবে আমার পূর্ণ বিশ্বাস। এদিনের বিপ্লব দেবের সাংবাদিক সম্মেলনে রাজ্যের বিভিন্ন উন্নয়ন নিয়ে সংসদেও সরব থাকার বিষয়টি তুলে এনেছেন তিনি নিজেই, জানিয়ে রাজ্যবাসী অবগত রয়েছেন। রাজ্যের উন্নয়নে যে একমাত্র তার ধ্যান জ্ঞান, সে বিষয়টিও মেলে ধরতে আবার সক্ষম হলেন রাজ্যের ছেকে সাংসদ বিপ্লব। আগামী দিনের তার ওই প্রয়াস জারি থাকুক এ কামনাও করছেন রাজ্যবাসী। রাজ্যের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে অতীতের সংসদে কে কতটা সক্রিয় ছিল তা স্মরণকালের মধ্যে খুঁজে পাওয়া মুশকিল। সত্যি ডবল ইঞ্জিনের গতি যে সিঙ্গেল ইঞ্জিনের মতো ঢিমে তালির হয় না, তারই নিদর্শন চাক্ষুষ করতে পারলেন রাজ্যবাসী, আর তা সাফল্যের সঙ্গে ধরা দিল সাংসদ বিপ্লবের তৎপরতায়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।